দশম শ্রেণী সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে ভিডিওতে আমি তোমাদের সামনে অসুখী একজন কবিতাটি লাইন ধরে ধরে আলোচনা করব তোমাদের কাছে অনুরোধ থাকলো আজকে ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে তোমরা সবাই কবিতাটির মূল অংশ আলোচনা পূর্বে তোমাদের কয়েকটি বিষয়ের তথ্য জেনে নেওয়া খুবই দরকার অসুখী একজন পাবল নেরুদা কবির নামটা শুনে মনে হচ্ছে তিনি বাঙালি কবি নয় তাই না পাবলো নেরুদা হলেন চিলি দেশের বিখ্যাত নোবেল জয়ী কবি কি বললাম পাবলো নেরুদা হলেন চিলি দেশের বিখ্যাত নোবেল জয়ী কবি এই কবিতাটি তিনি স্প্যানিশ ভাষায় লিখেছিলেন তার আগে তোমাদের মনে একটা কোশ্চেন আসতে পারে যেহেতু পাবল নেরুদা স্প্যানিশ কবি তাহলে এই কবিতাটি কোন ভাষায় রচনা হয়েছে কবিতাটি কিন্তু স্প্যানিশ ভাষায় রচনা হয়েছে আর তোমাদের পরীক্ষা শর্ট কোশ্চেন আসে অসুখে একজন কবিতাটি কে বাংলায় তর্জমা করেছেন অসুখে একজন কবিতাটি বাংলায় তর্জমা করেছেন নবার ভট্টাচার্য পরীক্ষায় প্রায়ই আসে শর্ট কোশ্চেনটা তোমরা ভালো করে এটা মুখস্থ করে রাখবে কবিতাটির মূল বিষয় যাওয়ার আগে কবির পরিচিতি সম্পর্কে জেনে নাও তাহলে কবির সম্পর্কে তোমাদের ধারণাটা স্পষ্ট হয়ে যাবে কবির পরিচিতি পাবল নেরুদা তিনি জন্মগ্রহণ করেছিলেন উনিশশো চার খ্রিস্টাব্দে প্রখ্যাত কবি কূটনীতিবিদ রাজনীতিবিদ পাবলো নেরুদা চিলির সীমান্ত শহর পার্লেতে জন্মগ্রহণ করেন তার প্রকৃত নাম পাবলো নেরুদার প্রকৃত নাম হল নেকতালি রিকার্ড দো রেয়েন্স বাসো আলতো পাবলো নেরুদা নামটির উৎস চেক লেখক জা নেরুদা এবং পাবলো নামটির সম্ভাব্য উৎস পাবলো পিকাসু মানুষের প্রতি ভালোবাসা নিয়ে তিনি যেমন কবিতা লিখেছেন তেমনি লিখেছেন ঐতিহাসিক মহাকাব্য প্রকাশ্য রাজনৈতিক ইস্তাহার উনিশশো সালে চিলির সরকার তাকে রাষ্ট্রদূত করে রেগুনে পাঠায় এ পদে থেকে তিনি চীন জাপান কলম্বো ভারতেও আসেন উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে তাকে সাহিত্যে নোবেল পুরস্কার ভূষিত করা হয় তোমাদের পরীক্ষায় আসে কত খ্রিস্টাব্দে পাবল নেরুদা নোবেল পুরস্কার পান চিলিতে অগাস্ত পিনোচেতের নেতৃত্বাধীন সামরিক অভ্যুত্থানের সময় ক্যান্সারে আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি হন নেরুদা তিন দিন পরই হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি পরলোক গমন করেন উনিশশো তিয়াত্তর সালে তিনি গমন করেন বা মারা যান তার রচিত কিছু উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল কুড়িটি প্রেমের কবিতা এবং একটি হতাশার গান এই পৃথিবীর আবাসভূমি প্রাণের স্পেন চিলির পাথর প্রমুখ এবার কবিতার মধ্যে চলে আসো কাব্যগ্রন্থ কবিতাটি বিদেশি ফুলে রক্তের ছিটে কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে এই কবিতাটি স্পেনের গৃহযুদ্ধের প্রেক্ষাপটে কবিতাটি লেখা হয়েছে সেই সময় স্পেনে একটা রুল ছিল স্পেনের যুদ্ধের সময় দেশের বা স্পেনের যুবকদের দেশের জন্য যুদ্ধ করতে যেতে হতো ইচ্ছে না থাকলেও দেশের জন্য নিজের ঘর বাড়ি ও প্রিয়জনদের ছেড়ে যেতে হতো তাদের অনেক সময় বাড়িতে মা বাবাকে বলার সময় হতো না তাদের সব থেকে দুঃখের বিষয় ছিল যুবকেরা যে পুনরায় বাড়ি ফিরে আসবে তার কোনো আশা থাকে না এমনই একটা ঘটনার প্রেক্ষাপটে অসুখী একজন কবিতাটি লেখা এই কবিতাটি কথক নিজে আমাদের সামনে সম্পূর্ণ ঘটনাটি তুলে ধরেছেন এবার কবিতার মধ্যে চলে আসো আমি তাকে ছেড়ে দিলাম এখানে আমি তাকে ছেড়ে দিলাম এই এর অর্থ হলো আমরা সচরাচর আমরা বলে থাকি যে বাড়ি থেকে কাউকে বাড়ির ছাড় থেকে ফেলে দেওয়া বা অট্টালিকা ছাড় থেকে পড়ে যাওয়া এখানে সেই পড়ে যাওয়াটা বা সেই ফেলে দেওয়াটা নয় এখানে হলো আমি তাকে ছেড়ে দিলাম বলতে আমি কোনো একটা জায়গাতে ছিলাম সেখান থেকে তাকে ছেড়ে চলে এলাম এখানে কথক বাড়ি ছেড়ে চলে এসেছে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূর দূরে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় বলতে সে আমার জন্য দরজায় দাঁড়িয়ে রইল আর আমি চলে এলাম বহু দূরে বহু দূরে বলতে খুব দূরে আমি চলে এলাম সে জানতো না আমি আর কখনো ফিরে আসব না অর্থাৎ যে আমার জন্য দাঁড়িয়ে রয়েছে সে জানতো না যে আমি আর কখনো ফিরে আসব না একটা কুকুর চলে গেল হেঁটে গেল গির্জার এক নান একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল এখানে পরপর কিছু লাইন কথক বিদায় নেবার পর সময় কেমন কেটেছে সেইটা তুলে ধরেছে একটা কুকুর চলে গেল কথাটির অর্থ হলো যে উদ্দেশ্যহীনভাবে কুকুরটা হেঁটে বেড়াচ্ছে বা চলে গেল হেঁটে গেল গির্জার এক নান এখানে এক নান বলতে গির্জার বা একজন খ্রিস্টান সন্ন্যাসিনী একটা কুকুর উদ্দেশ্যহীনভাবে চলে গেলো তেমনিভাবে একটা খ্রিস্টান সন্ন্যাসী চলে গেল। একটা সপ্তাহ আরও একটা বছর কেটে গেল এইভাবে একটা সপ্তাহ এবং একটা বছর কেটে গেল তার মধ্য দিয়ে কুকুর উদ্দেশ্যহীনভাবে হেঁটে যাচ্ছে খ্রিস্টান সন্ন্যাসিনী হেঁটে যাচ্ছে বারবার করে বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ ঘাস জন্মালো রাস্তায় বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ কথার অর্থ হলো যে রাস্তায় কথক হেঁটে গেছে সেই রাস্তায় যে কথকের পায়ের দাগটা পড়েছিল বৃষ্টি হবার পর সেই পায়ের দাগটা ধুয়ে মুছে গেল ঘাস জন্মালো রাস্তায় অর্থাৎ সেই পায়ের দাগে সেখানে নতুন করে ঘাস জন্মেছে পরের পেজে চলে আসো আর একটার পর একটা পাথরের মতো পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার ওপর অর্থাৎ যাকে কথক ছেড়ে এসেছে তার কাছে মনে হচ্ছে এক একটা দিন যেন এক একটা বছর বা এক একটা পাথরের মতো মনে হচ্ছে এক একটা দিন এক একটা পাথরের মতো মনে হচ্ছে আর এক একটা বছর তার প্রিয়জনের কাছে এক একটা পাথরের মতো মনে হচ্ছে এক একটা বছর তার প্রিয়জনদের কাছে মনে হচ্ছে মাথার ওপর এক একটা পাথর পড়ছে তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো শিশু আর বাড়িরা খুন হলো সেই মেয়েটির মৃত্যু হলো না তারপর যুদ্ধ এল ভয়ঙ্করভাবে যুদ্ধ এলো রক্তের এক আগ্ন পাহাড়ের মতো অর্থাৎ আগ্নেয়গিরি থেকে অমৃতপাতের সময় লাভা ম্যাগমা যেরকম বেরিয়ে আসে ঠিক তেমন যুদ্ধ এলো এবং চারিদিকে রক্তের বন্যা বয়ে গেল শিশু আর বাড়িরা খুন হলো অর্থাৎ এই যুদ্ধ এত ভয়ঙ্কর ছিল যে বাড়ির শিশুদের ছাড় দেয়নি তাদেরও খুন করা হলো আর বাড়িরা খুন হলো আর বাড়িরা বলতে ঘর বাড়ি সবই ধ্বংস হয়ে গেল অর্থাৎ ভেঙে চূর্ণ বিচূর্ণ ঘর বাড়ি হয়ে গেল সেই মেয়েটির মৃত্যু হলো না তোমাদের মনে একটা কোশ্চেন আসতে পারে সবাই মারা গেছে কিন্তু সেই মেয়েটি কি করে বেঁচে থাকলো এই কোশ্চেনের উত্তর আমি কবিতার শেষে তোমাদের আলোচনা করে দেব সমস্ত সমতলে ধরে গেল আগুন শান্ত হলুদ দেবতারা যারা হাজার হাজার বছর ধরে ছিল ধ্যানে উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে তারা আর স্বপ্ন দেখতে পারল না সমস্ত সমতলে ধরে গেল আগুন অর্থাৎ সমস্ত সমতল ভূমির ঘর বাড়িগুলো আগুন ধরে গেল শান্ত হলুদ দেবতারা অর্থাৎ মন্দিরে যে সমস্ত দেবতারা ছিল তাদের শান্ত হলুদের সঙ্গে তুলনা করা হয়েছে কারণ হলুদ রং হলো দেবতা বা প্রাচীনত্বের প্রতীক যারা হাজার হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে কবির কল্পনায় এই সমস্ত দেবতারা হাজার হাজার বছর ধরে ধ্যানে নিবগ্ন ছিল কিন্তু যুদ্ধের ডাপটে উল্টে গেল মন্দির এবং টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ল তারা স্বপ্ন দেখতে পারলো না যুদ্ধটা এত ভয়ঙ্কর ছিল যে দেবতারা নিজেকে রক্ষা করতে পারল না অর্থাৎ যুদ্ধটা এত ভয়ঙ্কর ছিল যে দেবতারা নিজেকে রক্ষা করতে পারলো না তাই তো তারা মন্দির থেকে ভেঙে নিচে পড়ল সেই মিষ্টি বাড়ি সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম গোলাপি গাছ ছড়ানো করতলের মতো পাতা চিমনি প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ বিচূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে এই লাইনগুলিতে কবি স্মৃতিচারণ করেছেন অর্থাৎ তার বাড়িতে ফেলে আসা দিনগুলি কেমন কেটেছে সেইটা তিনি তুলে ধরেছে সেই মিষ্টি বাড়ি সেই বারান্দা সেই মিষ্টি বাড়ি বলতে সেই যে প্রাণ বাড়িটা ছিল সেই বাড়ির বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম কবি ঝুলন্ত বিছানা বলতে ঝুলন্ত বিছানা কথাটির অর্থ হলো দোলনা কবি ঝুলন্ত বিছানায় বা দোলনায় ঘুমাতো সেখানে গোলাপি গাছ গোলাপি গাছ বলতে গোলাপ গাছ নয় গোলাপি গাছ হলো এক ধরনের পাতা ভাড়ের গাছ ছড়ানো করতলের মতো পাতা ছড়ানো করাতলের মতো পাতা বলতে হাতটা যদি আমরা মেলে ধরি তাহলে দেখবে আমাদের পাঁচটা আঙ্গুল যেমন দেখায় ঠিক তেমনি এই পাতাবাহারের গাছগুলির পাতাগুলিও ছড়িয়ে থাকে চিমনি প্রাচীন জল তরঙ্গ প্রাচীন জল তরঙ্গ বলতে তরঙ্গ বা ঢেউকে বোঝানো হয়নি এখানে জল তরঙ্গ বলতে প্রাচীন বাদ্যযন্ত্র অর্থাৎ বাজনা বাজনা একটা যন্ত্র যেটার মধ্যে জল থাকে সেটা ঝাঁকুনি দিলে ঝনঝন করে আওয়াজ হয় এবং গান করবার সময় এই বাদ্যযন্ত্রটি ব্যবহার করা হয় সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে সবই এগুলি যুদ্ধের সময় চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এবং আগুন লেগে যাওয়ার ফলে সবই পুড়ে ছাই হয়ে গেছে প্লাস্ট প্যারা যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কয়লা। দোমড়ানো লোহা মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা রক্তের একটা কালো দাগ আর সেই মেয়েটি আমার অপেক্ষায় যেখানে ছিল শহর অর্থাৎ প্রাণুজল শহর ছিল যেখানে মানুষজন বসবাস করত। কিন্তু যুদ্ধের পরে সেই শহর শ্মশানে পরিণত হয়েছে সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা সেই শহর এখন কাঠ কয়লা কাছে দূরে ছড়িয়ে রয়েছে যুদ্ধ হওয়ার পরে সেই শহরটা শ্মশানে পরিণত হয়েছে এবং সেই শহরটি কাঠকয়লায় পরিণত হয়েছে দোমানো লোহা মৃত পাথরের মূর্তি বিভৎস মাথা দোমরানো লোহা বলতে ঘরবালি ভেঙে যাওয়ার ফলে লোহাগুলি ভেঙে গেছে বা মুচড়ে গেছে মৃত পাথরের মূর্তি বিভৎস মাথা অর্থাৎ মানুষের কেটে যাওয়া মুন্ডু কাছে দূরে ছড়িয়ে পড়ে রয়েছে রক্তের একটা কালো দাগ অর্থাৎ তোমাদের মনে কোশ্চেন আসতে পারে রক্ত তো লাল হয় রক্ত তো লাল কিন্তু কালো দাগ বলা হয়েছে কেন কারণ যুদ্ধে এত রক্ত খরণ হয়েছে বা রক্ত বেরিয়েছে রক্ত হয়ে শুকিয়ে গিয়ে কালো ছিটে দাগ বা কালো দাগে পরিণত হয়েছে আর সেই মেয়েটি আমার অপেক্ষায় অর্থাৎ সেই ধ্বংসস্তূপে কথকের প্রিয়তমা বা স্ত্রী বা প্রেমিকা তার জন্য অপেক্ষা করে রয়েছে বিভিন্ন শয়কা বইতে লেখা রয়েছে সেই মেয়েটি মানে হল রূপ বা দেশমাতা অপেক্ষা করে রয়েছে আসলে কিন্তু তা নয় সহিকাতে এগুলো কিন্তু ভুল দেওয়া রয়েছে কবিতাটি যুদ্ধ বনাম প্রেমের কবিতা যে সমস্ত শয়কা বইতে নারী রূপ বা দেশমাতার সঙ্গে তুলনা করেছে সেই মেয়েটি সেইগুলো কিন্তু ভুল উত্তর দেওয়া রয়েছে তোমাদের এটা মাথা রাখতে হবে সেই মেয়েটি যে অপেক্ষায় রয়েছে তিনি হলেন কবির স্ত্রী বা কবির প্রেমিকা বা প্রিয়তমা বোঝা গেল কবিতাটি সম্পূর্ণ আলোচনা করে দিলাম কবিতাটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও এবং তোমাদের আজকের যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে তোমরা সবাই